হাই ফ্রেন্ডস, আমি পম্পা। পম্পাস কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রান্না। আমার আজকের রেসিপি আলুর ঘুগনি। তো চলুন দেখে নিন আমি এই আলুর ঘুগনি কিভাবে তৈরি করি। আলুর ঘুগনি বানানোর জন্য আমি এরকম সাইজের আলু নিয়েছি। আলুগুলো আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আমি মিক্সিতে বেটে নিয়েছি। শুকনো লঙ্কা বাটা, চারটে শুকনো লঙ্কা আমি এখানে বেটে নিয়েছি। হাফ চামচ জিরে গুঁড়ো কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি সর্ষের তেল, তেলটা গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়ন, দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন, দিয়ে দিচ্ছি পেঁয়াজ। ছেড়ে গেছে, মশলাটা আমার কষানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে আলু। আলুটা কিন্তু আমি খোসা ছাড়াইনি, খোসা ছাড়ালে এটা আলু দমের মতো লাগছে। এবার আমি দিয়ে দেবো সামান্য জল। আমি এটাতে কোনো রকম চিনি ব্যবহার করিনি, আপনারা যদি মনে করেন তো চিনি দিতে পারেন। রান্নাটা আমার রেডি হয়ে গেছে এইরকম কষা টাইপের। এটা মুড়ি দিয়ে খেতে খুবই সুন্দর লাগে, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করুন আর আমাকে কমেন্ট করে জানান কেমন হয়েছে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এইটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।